মানে আপনাদের মতে যে এই সুরা গুলো কিভাবে তখন লেখা হয়েছিল আমি এটা তো জানতে চাই সুরা গুলা কিভাবে লেখা হয়েছিল কথাটা মানে বুঝলাম না সুরাগুলোর নাম গুলা নাকি একশো চোদ্দ সুরা যে ওহির মাধ্যমে নবী পেয়েছিলেন কিন্তু এগুলো এখন আপনাদের মতো তো আর সে পাইনি কিন্তু তাহলে কিভাবে কালেক্ট করা হলো আর কিভাবে লেখা হলো মানে ধরেন হচ্ছে গিয়ে হোমার মহাকবি হোমারের নাম শুনেছেন জি মহাকবি হোমার তো অন্ধ কবি ছিল তাই না সে তো লিখতে পারতো না তার যে যে মহা দুইটা মহাকাব্য মানে ইলিয়াড এবং ওডিসি এই দুইটা তাহলে কেমনে লেখা হইলো ভাই

অনেক বড় পণ্ডিত ছিল আমার গুরু ছিল তারা নিয়ে কিছু লেখালেখি করা উচিত তার স্মৃতিটা ধরে রাখা উচিত ঠিক আছে আমি কিছু লিখি তখন প্লেটো কিছু জিনিসপত্র লিখলো এরপরে অ্যারিস্টোটল এসে আরো কিছু লিখলো তার ছাত্র যে এরিস্টোটল সে এসে আরো কিছু লিখলো এর থেকে অনেক বড় আকারে লেখাডোসি এর থেকেও অনেক হাজার গুণ বড় লেখা হচ্ছে ইলিয়াডো ওইটা কেন লিখলো না তারপরে তো এখানে অনেকটা আধ্যাত্মিকতা মানে এমন কিছু জিনিস লিখছে যেটা আমরা বেকুবের মতো কথা কেন বলতেছেন বারবার বেকুবের মতো কথা না তো ভাই তার থেকে এক হাজার বছর আগে লেখা হয়েছে তাতে কি হয়েছে এটার ভিতরে কি আধ্যাত্মিকতা আছে আপনি আমাকে সেটা বলেন এর ভিতরে কি আধ্যাত্মিকতা আছে যারা মানে এতক্ষণ ধরে যে উদাহরণ দিলাম কেন দিলাম কিছু মাথায় ঢুকতেছেন আপনার শিষ্যরা লেখে একটা পির সাহেব গেলে তার শিষ্যরা লেখে ভক্তরা লেখে কি বলেছে কবে কি বলছে কবে হাঁকছে মুখছে কেমনে এগুলো লিখে রাখে

চারজন খাঁকে তো মারা হয় নাই তিনজন তো সংকলন কিভাবে হয়েছে সেটা আপনি পড়েন মানে কোরআন সংকলনের ইতিহাস পড়েন সেখানে দেখেন দেখেন যে কিভাবে সংকলনটা হয়েছিল

বছর আগে তারা কলম দিয়ে লিখছে না বই আমি বলি কেন ভাই এর আগে কি টই ছিল না নাকি কে কইছে আপনারা বই ছিল এর আগে আপনার কেরা কইছে বই ছিল মানে এর ধারণা যে চোদ্দশো বছরের আগে দুনিয়া একবার অন্ধকার ছিল যারিদিক অন্ধকার কেউ মানে ঘর থেকে বেরিত না ওই চোদ্দশো বছর পরে মানে চোদ্দশো বছর আগে নবী যখন ওই বইটা পাইলো তখন আর কি আসমান থেকে একটা বই নামলো তখন সব আলো আলো হয়ে গেল জ্ঞান বিজ্ঞানের সূচনা হলো এর আগে বিজ্ঞানও ছিল না কিছু বইও ছিল না কিছুই ছিল না সব অন্ধকারে ঘুরত খালি কি যে ভাই কি প্রশ্ন ভাই আমার মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে পরের জনকে যুক্ত করি কেমনে লিখলো ভাই কেমনে লিখলো দেখেন পরের জন দেখি